মিরপুর টেস্টে দুই পেসার নিয়ে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। তারা হলেন জশ হ্যাজেলহুড এবং প্যাট ক্যামিন্স। কিন্তু ইঞ্জুরির কারণে চট্টগ্রাম টেস্টে খেলতে পারবেন না জশ হ্যাজেলহুড। তার পরিবর্তে অস্ট্রেলিয়ার স্কোয়াডে ডাকা হয়েছে স্পিনার স্টিভ অফ কিফিকে। একজন পেসারের বদলে কেন স্পিনারকে রাখা হয়েছে স্কোয়াডে তা বুঝতে হয়তো কষ্ট হওয়ার কথা নয়। মিরপুর টেস্টে বাংলাদেশের স্পিনারদের কাছেই হেরে গেছে অজিরা। চট্টগ্রামের উইকেটও যে মিরপুরের চেয়ে খুব বেশি পার্থক্য হবে তা কিন্তু নয়, সেখানেও থাকবে স্পিনারদের আধিপত্য। সেই বিষয়টি মাথায় রেখেই স্টিভ ওকিফিকে আনছে অস্ট্রেলিয়া। তাকে স্কোয়াডে ডাকা মানে তার একাদশে থাকাটা এক প্রকার নিশ্চিত। সুতরাং চট্টগ্রাম টেস্টে তিনজন স্পিনার নিয়েই একাদশ সাজাতে পারে অজিরা। তারা হলেন নাথান লায়ন, অ্যাস্টন আগার ও স্টিভ অপকিফি। আর পেসার হিসেবে থাকবেন প্যাট ক্যামিন্স। ওসমান খাজাকে হয়তো একাদশের বাইরে থাকতে হতে পারে, একাদশে ঢুকতে পারেন হিল্টন কার্টরাইট। সর্বশেষ 1938 সালে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজে একজন পেসার হিসেবে নিয়মিত একাদশ সাজিয়েছিলেন অস্ট্রেলিয়া। সিরিজটি যে সময় অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে তখন বৃষ্টির মৌসুম। সে কথা মাথায় রেখেই স্পিনারদের উপর ভরসা করে একাদশ সাজিয়েছিল অজিরা, যা আর এবারও সেটাই হতে পারে। 79 বছরের ইতিহাসে যা করেনি এবার বাংলাদেশকে হারাতে সেই সিদ্ধান্তই নিল অস্ট্রেলিয়া। চট্টগ্রামে এক পেসার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশও। শফিউল ইসলামকে বাদ রেখে হয়তো একজন ব্যাটসম্যান বাড়ানো হতে পারে, কারণ মিরপুরে প্রথম ইনিংসে মোস্তাফিজুর রহমান বল করেছিলেন 8 ওভার, দ্বিতীয় ইনিংসে করেছিলেন মাত্র 1 ওভার, দুই ইনিংস মিলে বল করেছিলেন 9 ওভার, আর প্রথম ইনিংসে শফিউল ইসলাম বল করেছিলেন 6 ওভার, দ্বিতীয় ইনিংসে তাকে দিয়ে মোটেও বল করানো হয়নি। আগামী 4 সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি।